জি চব্বিশ ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা শুরু করছি স্কুল আমাদের এই বিশেষ অনুষ্ঠান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জি চব্বিশ ঘন্টার এই বিশেষ ক্র্যাশ আজ আমরা পড়াশোনা করবো উচ্চ মাধ্যমিকের অঙ্ক নিয়ে এবং যে অধ্যায় আমরা আজকে পড়াশোনা করব তা হলো অবকলন যোগ্যতা এবং প্রথম ক্রমের অন্তরকলজ যেমনটা বলেছিলাম যে তোমরা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারো ছাত্রছাত্রীরা এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অভিজ্ঞ শিক্ষক একটু আলাপ করিয়ে নিই আমরা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মেট্রো ইনস্টিটিউশন মেন থেকে গোপাল চন্দ্র ব্রেধা আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায় স্যার পড়ানো তো শুরু করবেন তার আগে পড়ানোর যে বিষয়টা নিয়ে অধ্যায়টা নিয়ে একটু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলে দিই স্যার গোটা বিষয়টি যখন পড়াবেন স্লাইড শোয়ের মাধ্যমে তোমাদের সামনে সেগুলো আসবে তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমে ছবি তুলে নিতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে স্যার আমরা পড়ানো শুরু করে দিই আশা করি তোমরা ভালো আছো আমরা প্রিভিয়াস ক্লাসে লিমিট এবং কন্টিনিউটি চ্যাপ্টার দুটো করেছিলাম এবং সঙ্গে ডিফারেন্সিয়েলিটির একটা দুটো অঙ্ক করতে পেরেছিলাম আমি ঠিক তার পরের থেকে অর্থাৎ ডেরিভেটিভস অব দ্য ফার্স্ট অর্ডার চ্যাপ্টারটা আমরা আজকে আলোচনা করব তো এখানে অনেক এই ডেরিভেটিভের ডেফিনেশান বা আদার্স অনেক কিছুই স্টুডেন্টদের জানা আছে আমি সেজন্য সেগুলোকে আমি স্লাইড শোয়ের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো তোমরা সেটাকে নোট করে নেবে অথবা স্ক্রিনশট করে নেবে আর যেখানে বোঝানোর প্রয়োজন হবে আমি বোর্ডে গিয়ে বুঝিয়ে দেব প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ডেলিভারিটিভাবে ফাংশান তার ডেফিনেশান রয়েছে ডেলিভারিভাবে ফাংশান অ্যাট এ পয়েন্ট রয়েছে এগুলো তোমরা জানো ডিফারেন্সিয়েলিটির যে কন্ডিশন সেটাও এখানে দেয়া রয়েছে এখানে একটা এক্সাম্পলের সাহায্যে আমি দেখিয়ে দিয়েছি যে কোনো একটা ফাংশান কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েল কিনা এখানে এফএক্সিসগুলো টু এক্স প্লাস মড অফ এক্স মাইনাস ওয়ান ফাংশানটা নেওয়া হয়েছে তোমরা এই জাতীয় প্রবলেমগুলো ক্লাস ইলেভেনে করেছ সুতরাং এগুলো তোমরা একটু দেখে নেবে স্ক্রিনশট নিতে পারো তোমরা আচ্ছা ডিফারেন্সিয়েবিলিটি অ্যান্ড কন্টিনিউটি এই ব্যাপারটা একটু সামান্য বলি এটা যদিও তোমরা ইলেভেনে পড়েছো যে কোনো একটা ফাংশান যদি কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তবে সেই পয়েন্টে ফাংশানটা অবশ্যই কন্টিনিউয়াস হবে কিন্তু বাট দ্য কনভার্স ইজ নট নেসেসারি ট্রু অর্থাৎ কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তবে সেটা যে ডিফারেন্সিয়েল হবে এমন কোনো কথা নেই এখানে আমি একটা এক্সাম্পলের সাহায্যে সেটা তুলে ধরেছি তোমরা এই জাতীয় প্রবলেম করেছো এর আগে আমি এখানে কন্টিনিউটি এফ এক্স ইজাল টু মড অফ সাইন একটা ফাংশান নেওয়া হয়েছে এবং এক্স ইজগাল টু জিরো পয়েন্টে এই ডিফারেন্সিয়েলিটি এবং কন্টিনিউটিটা আমি ওখানে করেছি আশা করি তোমরা এটা বুঝতে পারবে দেখা গেছে কন্টিনিউয়াস হচ্ছে ফাংশনটা কিন্তু নট ডি ডিফারেন্সিয়েল অ্যাট এক্সিক টু জিরো এরপরে যে ফর্মুলাগুলো তোমরা ক্লাস ইলেভেনে শিখেছো সেই ফর্মুলাগুলো দেখতে পাচ্ছ এই ফর্মুলাগুলোও তোমাদের জানা তারপরে যেটা আসছি চেন রুল ক্লাস টুয়েলভ থেকে শুরু যদিও তোমরা ইলেভেনে অনেকেই এটা শিখে গেছো এখানে প্রেজেন্টেশনে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমরা মানে ওয়ার্কিং প্রসিডিওরে কি করে করতে হয় আমি একটা এক্সাম্পলের সাহায্যে এটা দেখিয়ে দিচ্ছি পরবর্তী যে টপিক্সগুলো আছে এগুলো সব ক্লাস টুয়েলভের জন্য সুতরাং একটু আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদের सपोज चेन रूलर অ্যাপ্লিকেশানে আমি যদি বলি সাপোজ ওয়াইজ টু লগ অফ সাইন অফ এক্স কিউব এখন আমি সবসময় স্টুডেন্টদের বলি যদি পাওয়ারে কিছু না থাকে এখানে সময়ের স্বল্পতার জন্য আমি পাওয়ারে কিছু নিই নি তুমি বা দিকে তাকাবে আছে লগ তার মধ্যে যে জিনিসটা আছে সাইন অফ এক্স কিউ এটাকে এক্স হিসেবে ভাববে তাহলে লগ এক্সের ডেরিভিটিভের ফর্মুলা কী ডি ওয়াই ডি এক্স কঠ তাহলে লগ এক্স মানে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই সাইন অফ এক্স কিউব কিন্তু যেটাকে আমি এক্স হিসেবে ভেবেছি সেটা কিন্তু এক্স নয় সুতরাং তার ডেরিভেটিভটা আবার এখানে মাল্টিপ্লিকেশান হয়ে যাবে ডিডি এক্স অফ সাইন অফ এক্স কিউব এবারে আমি দেখতে পাচ্ছি সাইনের মধ্যে এক্স কিউব আছে তাহলে এক্স কিউবকে মনে মনে যদি এক্স ভাবি তাহলে সাইন এক্স পাবো সাইন এক্স এখানে ওয়ান বাই সাইন এক্স কিউব হল তারপর সাইন এর ডেরিভেটিভ আমরা জানি কস এক্স তাহলে কস অফ এক্স কিউ কিন্তু যেহেতু এটা এক্স নয় তাহলে এর ডেরিভেটিভটা আবারও এর সাথে গুণ হয়ে যাবে তাহলে এটা ডেরিভেটিভ থ্রি এক্সেস করা সবাই জানো তাহলে পুরো আমরা চেন রুলটা কিন্তু যখন অঙ্কে আমি পরীক্ষার খাতায় করব তখন কিন্তু ইউভিডব্লিউ এগুলো ধরার কোনো প্রয়োজন নেই আমরা এইভাবে দেখব এরপরে আসছি লগারিদমিক ডিফারেন্সিয়েশন লগারিদমিক ডিফারেন্সিয়েশন মানে সাপোজ কোনো একটা ফাংশানের পাওয়ারে আর একটা ফাংশান অফ এক্স আছে এখন এই পাওয়ারটা যদি কোনো রেশনাল নাম্বার না হয় তখন কিন্তু আমরা নর্মালি এক্স টু দিওয়ার এন এর ফর্মুলাটা ব্যবহার করতে পারি না তোমরা অনেকেই জানো কিন্তু অনেকে ভুল করে এটা করে ফেলে সাপোজ সেক্ষেত্রে আমরা কী করবো বোথ সাইডে আমি উইথ রেসপেক্ট টু দ্য বেস ই আমরা অবশ্যই লকটা নেবো এবারে আমরা নর্মালি ডেরিভেটিভ করব এবার আমি একটা এক্সাম্পলের সাহায্যে এটাকে একটু বলি এখানে সাপোজ ওয়াই ইজিক টু সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স বা টেন এক্স তাহলে পাওয়ারে ফাংশন অফ এক্স রয়েছে তাহলে লগ ওয়াই যদি নেওয়া হয় তাহলে টেন এক্স ইন টু লগ অফ সাইন এক্স এবার যদি বোথ সাইডে আমি এক্সেড ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স উই হ্যাভ ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডিএক্স এটা প্রোডাক্ট রুল ফলো করবো ইউ ইন্টু ভি তাহলে টেন এক্স ইন্টু লগ এক্স আবার চেনুল এখানে একটু খেয়াল করবে ওয়ান বাই সাইন এক্স কিন্তু সাইন এক্স যেহেতু এক্স নয় তাহলে ওর গুণ হয়ে যাবে কস এক্স প্লাস এটা ইউ ডেরিভেটিভ অফ ভি প্লাস ভি ডেরিভেটিভ অফ মানে এখান থেকে আমরা ডি এক্সের মানটা অবশ্যই পেয়ে যাব এরপরে তোমরা দেখো ক্লাস টুয়েলভে ইনভার্স সার্কুলার ফাংশানে কিছু ফর্মুলা এখানে রয়েছে এই ফর্মুলাগুলোর প্রয়োজন অবশ্যই আছে কিন্তু এর প্রমাণটা এই মুহূর্তে সময়ের স্বল্পতার জন্য আমি দিতে পারছি না পাঁচ এবং ছয়ের ফর্মুলাটা তোমরা একটু লক্ষ্য করো এক্স লিখেছি কিন্তু ওটা মড এক্স দিলে আর একটু ভালো হবে সেটা আরও একটু কনসিস্টেন্ট হবে এরপরে দেখতে পাচ্ছি ডেরিভেটিভ ফ্রম প্যারামেট্রিক ইকুয়েশান ডেরিভেটিভ আমরা জানি অনেক ইকুয়েশান প্যারামেট্রিক ফর্মে দেয়া থাকে আমি ইজিলি একটা ইকুয়েশান সাপোজ এক্স ইকাল টু এ কস থিটা ওয়াই ইজ ইকোয়াল টু বি সাইন থিটা তো আমি এক্স বাই ডি থিটার মান তাহলে কী হবে মাইনাস হবে এ সাইন থিটা আর ওয়াই বাই ডি থিটার মান হচ্ছে বি অফ কস থিটা এবার এখান থেকে যদি ডিওয়াই এক্সের মান আমরা চাই তাহলে এটা ডিওয়াই বাই ডি থিটা বাই ডি এক্স বাই ডি এখানে ইজিলি এই দুটো মান বের করে বসিয়ে দিয়ে আমরা এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি এরপরে আমি আলাদা একটা উদাহরণের সাহায্যে এখানে বলেছি এক্স ইজাল টু কস ইনভার্স এইট ফোর এইটটি স্কোয়ার প্লাস ওয়ান এটা তোমরা ওখান থেকে দেখে নেবে আমি পরের আর্টিকেলে যাচ্ছি ডে ডিফারেন্সিয়েশন অফ ইমপ্লিসিট ফাংশান ইমপ্লিসিট ফাংশান ইমপ্লিসিট ফাংশানে অর্থাৎ ওয়াইকে এক্সের আকারে লেখা যায় না কিংবা এক্সকে ওয়াইয়ের আকারে পুরো আমরা যখন প্রকাশ করতে পারবো না তখন সেটাকে ইমপ্লিসিট ফাংশান বলা হবে তো আমি একটা উদাহরণ যদি নেওয়া হয় সাপোজ এ এক্স স্কোয়ার প্লাস টয়েস এইস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু সি এখানে এ এইস বি এবং সি আর অল কনস্ট্যান্টস এক্স অ্যান্ড ওয়াই আর ভেরিয়েবলস তাহলে এখানেই আমি ওয়াইকে এক্সের আকারে প্রকাশ করতে পারছি না কিংবা এক্সকে ওয়াই আকারে এই প্রকাশ করতে পারছি না তাহলে এদের ডেরিভেটিভ বের করতে গেলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উই রেসপেক্ট টু এক্স উই হ্যাভ এ ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স টু ইজ কনস্ট্যান্ট এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ ডি ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই স্কোয়ারের ডেরিভিটিভ টু ওয়াই ডি ওয়াই ডি এক্স ডিএক্স ইজিকোয়াল টু জিরো এখান থেকে ইজিলি আমরা ডি ওয়াই ডি এক্সটা কমন নিয়ে আমরা এর ভ্যালু বের করতে পারবো এরপরে হবে ডিটারমিন্যান্ট এটা একটু অ্যাডভান্স স্টুডেন্টের জন্যে তোমরা একটু এটা দেখে নাও কারণ নর্মালি এই এই জাতীয় প্রশ্ন এখনো পর্যন্ত কোনো দিন সেট হয়নি এর পরেরটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট পরেরটা যাওয়ার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে এক্ষুনি ফেরত আসছে একটা ছোট্ট বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন জি চব্বিশ ঘন্টা

তাহলে ডেরিভেটিভ অফ ইউ উইথ রেসপেক্ট টু ভি মানে ডিউ ডিভি সুতরাং আমাদের ফাইন্ড করতে হবে ডিউ বাই ডিভি কিন্তু আমরা জানি ইউ বাই ডিভি মানে এটাকে আমরা ডিউ বাই ডিএক্স লিখতে পারি বাই ডিভি বাই ডিএক্স আমি একটা এক্সাম্পল দিয়েছি সাপোজ ইউ ইজ ইকোয়াল টু সাইন এক্স তাহলে উই ক্যান ফাইন্ড ইজিলি ইউ বাই ডিএক্স ইজ ইকোয়াল টু কস এক্স অ্যান্ড ডিভি বাই ডিএক্স ইজ ইকোয়াল টু সেক স্কোয়ার এক্স তো এখান থেকে আমরা মানটা যদি বসিয়ে দিই তাহলে আমরা এই অঙ্কটা ইজিলি সলভ করতে পারবো এরপরে ডেরিভেটিভ অব ডেফিনাইট ইন্টিগ্রাল আমি এই অংশটাতে বেশি জোর দিতে চাইছি না কারণ এখনও অনেকের ইন্টিগ্রেশনটা হয়নি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পরে যখন ইন্টিগ্রেশন হবে তখন তোমরা এটা দেখে নেবে এবারে আমি কয়েকটা প্রবলেম সাজেস্টিভ কিছু প্রবলেম ইম্পর্টেন্ট প্রবলেম এখানে দিয়েছি কিন্তু প্রথম প্রবলেমগুলো কিন্তু যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা পুরোপুরি একদম ডেফিনেশান বেসড এটা একটু তোমরা দেখে নাও আশা করি বুঝতে পারবে কারণ সব প্রশ্ন এখানে সমাধান করে দেওয়া সম্ভব হবে না আমি পরপর এখানে স্লাইড শো করে দিচ্ছি এখানে ইনভার্স ফাংশনের একটা কোয়েশন নাম্বার সিক্সে ফাইন্ড দ্য ডেলিভিটিভ অফ টেন ইনভার্সিক্স ফ্রম দ্য ফার্স্ট প্রিন্সিপাল অর্থাৎ ডেফিনেশান থেকে তোমাদের এটা করতে হবে এটাও আমি খুব ইজিলি এখানে করে দিয়েছি তোমরা আশা করি এগুলো বিভিন্ন বইয়েও করা আছে তোমরা এটা দেখে নেবে কোয়েশন নাম্বার সেভেনে ওটা ফর্ম ডেফিনেশান করা আছে কোয়েশন নাম্বার এইট কোয়েশ্চেন নাম্বার নাইনটা আমার একটু বলার আছে এখানে দেখা যাচ্ছে যে আর এফ এক্স ওয়াই ইজিক টু সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে দেখো প্রথমে বলা আছে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে এক্সট্রা আছে আর সেকেন্ডকে যে বলা আছে ওয়ান থেকে ইনফিনিটির মধ্যে এবার মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে তোমরা অনেকে এটা ডাইরেক্ট টু টেন ইনভার্স এক্স লিখে নাও কিন্তু এক্স ইজাল টু টেন থ্রিটা ধরলে এখানে টু থ্রিটার যে মানটা আসছে দেখো মাইনাস পাইভ বাই টু থেকে পাইভ বাই থ্রির মধ্যে রয়েছে তাই জন্য সাইন ইনভার্স সাইন টু থ্রিটা ইজিকাল টু তোমরা টু থ্রিটা লিখতে পারছো হাজ যখন লিমিটটা ওয়ান থেকে ইনফিনিটি হচ্ছে তখন কিন্তু থিটার মানটা টু থিটার মানটা কিন্তু পাই বাই টু থেকে পাইয়ের মধ্যে অর্থাৎ এটা মাইনাস পাই বাই টু থেকে কিন্তু মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর মধ্যে নেই তাই জন্যে ওটাকে পাই মাইনাস টু থিটা করা হয়েছে এবং দেখা যাচ্ছে পাই মাইনাস টু থিটার মানটাকে জিরো থেকে পাই বাই টু এর মধ্যে আছে তাই জন্য সাইন টু থ্রিটাকে কিন্তু আমরা সাইন অফ পাই মাইনাস টু থ্রিটা লিখতে হয়েছে অথচ অঙ্কটা কিন্তু একই সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কিন্তু আনসারটা কিন্তু ওখানে টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়েছিলো এখানে কিন্তু টু বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা এরপরে আমি দুটো একটা অঙ্ক এখানে সলভ করার চেষ্টা করছি এর মধ্যে তোমরা আরো দুটো একটা অঙ্ক ওখানে স্লাইড শোতে দেখতে থাকো স্যার আমরা অঙ্কগুলোতে যাবো আপনি যদি বলেন যে বোর্ডে করে রাখবেন বোর্ড ওয়ার্কটা করে রাখুন আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে এক্ষুনি ফেরত আসছি তোমরা সঙ্গে থাকো জি চব্বিশ ঘন্টা স্কুলে সকলকে স্বাগত সরাসরি ছাত্রছাত্রীরা তোমরা ফোন করতে পারো আর ইতিমধ্যে ছাত্রছাত্রীরা যারা ইতিমধ্যে আমাদেরকে পাঠিয়েছেন তাদেরগুলো তাদের প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই আমি সাগনিক চ্যাটার্জি নন্দপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে ক্লাস 12 এ পড়ি ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটি থেকে আমার একটা প্রশ্ন আসছে ইফ y is equal to tan inverse 4x upon 1 plus 5x square plus tan inverse 2 plus 3x upon 2 minus 3x দেন so that dy by dx is equal to 5 upon আমার নাম সম্বিত বিশ্বাস আমি নন্দা হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র জি চব্বিশ ঘন্টার স্কুল আমি নিয়মিত দেখি আমার ভীষণ ভালো লাগে ডিফারেন্সিয়েশন নিয়ে আমার একটা প্রশ্ন ছিল ইফ ওয়াই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ডি এক্স

আমি করে রেখেছি ওদের সুবিধার্থে এটা একটা ইমপ্লিসিট ফাংশানের অ্যাপ্লিকেশন তো এক্ষেত্রে স্টুডেন্টরা একটা ভুল করে সেটা আমার বলার আছে এরা পাওয়ারে ওয়াই কিংবা এক্স দেখে প্রথমে লগ নেয় মুশকিল হলো এখানে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে এটা যদি ইনটু থাকতো তাহলে কিন্তু আমরা ইজিলি বোথ সাইডে লগ নিয়ে অঙ্কটা করতে পারতাম কিন্তু যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে ডাইরেক্ট লগ নেওয়া যাবে না সেটা অ্যাভয়েড করার জন্যে আমি এখানে একটা নতুন মেথড ফলো করি সেটা আমরা লগের একটা ফর্মুলা আছে এ টু দি পাওয়ার লগ অফ এম টু দিবে সে ইজিক টু হয় এম আমরা ওই জন্যে এই সাইন এক্স টু দি পাওয়ার ওয়াইটাকে ই টু দি পাওয়ার লগ অফ সাইন এক্স টু দি পাওয়ার ওয়াই নিয়েছি সিমিলারলি এটা নিয়েছি আমি একটা বোঝাচ্ছি তাহলে ওয়াইটা এখানে সাইডে চলে এসে তাহলে ই ই টু দি পাওয়ার একটা ফাংশানের চো ফাংশান অফ এক্স তাই ই টু পাওয়ার ফাংশান অফ এক্স আমরা ইজিলি কিন্তু ডেরিভেটিভ করতে পারি এবার ডিফারেন্সিয়েটিং বোথ সাইড রেসপেক্ট টু এক্স কী করলাম এটাকে চেন রুলে চেইন রুলে আমরা এটাকে এক্স ভাবলাম তাহলে প্রথমে ই টু ডিওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দিওয়ার এক্স হয় টু এর ডেরিভেটিভটা গুণ হয়ে যাবে সিমিলারলি কিন্তু সেকেন্ড কোশ্চেনের জন্য এটা গুণ হয়ে যাবে একইভাবে এখানে ডিওয়াইডি এক্স যদি আমি কমন দিই তাহলে কিন্তু আনসারটা আমি পেয়ে যাব আরও একটা অঙ্ক এখানে করে রেখেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আছে এক্স ফোর ওয়াই তাহলে ডি ওয়াইডি এক্স এখানে আমি জাস্ট এক্স আর ওয়াই মধ্যে রিলেশন বের করেছি টি আর টিটাকে এলিমিনেট করে করার পরে নর্মালি ডেরিভেটিভ করে দিয়েছি এবারে স্টুডেন্টসরা যে প্রশ্ন করেছে এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই ইজকাল টু ট্যান ইনভার্স

বাই ওয়ান মাইনাস টু বাই থ্রি ইন্টু এক্স এটা ট্যান ইনভার্স এ মাইনাস বি এর সূত্র টেন ইনভার্স ফাইভ এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স এখানে অনেক সময় কে পাই কিন্তু লেখা হয় কিন্তু টুয়েলভের ক্ষেত্রে না লিখলেও চলবে কারণ ট্যান ইনভার্স এ মাইনাস বি কিন্তু তিনটে সূত্র হয় আর এখানে এক্সের আমরা মানটা জানি না সুতরাং যদি প্লাস কে পাই দেওয়া হয় সব থেকে ভালো হয় আর এটা ট্যান ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি এর সূত্র দেখতে পাচ্ছো টেন ইনভার্স এক্স কেটে গেছে

হ্যাঁ এটা কেন বলতে অ্যাকচুয়ালি এক্ষেত্রে কিন্তু আমরা কস ইনভার্স থাকলে আনসারটা করি এবং এটা এক্সিগল টু ধরে আনসারটা করা যায় আসলে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে এক্সের একটা রেঞ্জ বলে দিলে আনসারটা বের করতে সুবিধা হয় আমি ইনভার্স সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স এস একটা অঙ্ক তোমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছি যে এক্সের মানটা মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে হলো ওটা মানে টু বাই এক্সেস করা হয়েছিল আর ওটা পাই বাই থেকে থেকে মধ্যে ওই একই কিন্তু মাইনাস টু যেহেতু এক্ষেত্রে কোনো এক্সের রেঞ্জটা বলা নেই তোমরা দুটো উত্তরই কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে ওই জন্য অনেক সময় দুটো আনসারই কিন্তু অনেক স্টুডেন্ট করে দেয় আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম ঠিক আছে আমরা যেটা যে অঙ্ক ছিলাম আচ্ছা এর পরের যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি ওয়াই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার এক্স রয়েছে এ টু দি দিবে আবারও বলছি এটা কিন্তু লগ নেওয়া যাবে না কারণ হচ্ছে এখানে প্লাস রয়েছে এই জন্য এটাকে আলাদাভাবে ইউভিডব্লু ধরেও করা যায় আমি ই টু দি পাওয়ার ওয়াই এক্স লগ ওয়াই এখানে লগ সবগুলোর বেশ কিন্তু ই ই টু দি পাওয়ার ওয়াই লগ এক্স আর ই টু দি পোয়ার এক্স লগ এক্স আর এ টু দি দিওয়ার বি যেহেতু কনস্ট্যান্ট এটাকে কিন্তু ই টু দি তে লেখা লাগে না এবার যদি ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স আমি করি তাহলে ই টু দিওয়ার এক্সের ডেভেটিভ এক্স ইন্টু লগ ওয়াই আর এটা যে চেন রুলে এক্স ইন্টু লগ ওয়াই মানে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স প্লাস লগ ওয়াই ইন্টু এক্সের ডেভেটিভ ওয়ান প্লাস এটা হচ্ছে ই টু দি দিওয়ার ওয়াই ইন্টু লগ এক্স ওয়াই ইন্টু লগ এক্সের ডেভেটিভ ওয়ান বাই এক্স লগ এক্স ইন্টু এটা ডিওয়াই বাই ডি এক্স

হ্যাঁ আমি ছিলাম যখন নিচ্ছি ওই এফেক্ট সুধি করে জিয়েছি নি কেউ করার সময় তখন ওই লগ নেওয়ার সময় তো হতে পারে যে এফেক্টটা নেগেটিভ হয়ে গেলো তখন লগ এফেক্টসটা তো আনডিফাইন্ড আপনি কি করে তখন নেগেভিটিভ করবেন না সে লক দেওয়ার ক্ষেত্রে কিন্তু সেটা তোমার রেস্ট্রিকশনটা এক্সের ক্ষেত্রে কিন্তু বলে দেয়া থাকবে যাতে করে ওটা লকটা ডিফাইন্ড হয় ঠিক আছে মানে এমন কিছু থাকবে না অঙ্কে যেটা তোমার ওটা করা যাবে না সুতরাং এমনভাবে এক্সট্রা ডিফাইন্ড থাকবে যাতে করে লগের মধ্যে যে জিনিসটা আসবে অবশ্যই সেটা গ্রেটার দেন জিরো হবে পরবর্তী আচ্ছা এর পরে এর পরে আরেকটা অঙ্ক ছিল অঙ্কগুলো দেখতে খুব বড় কিন্তু আসলে কিন্তু খুব ইজি ওয়াই ইজ গার্ল টু আন্ডারউট সাইনেক্স আমার আন্ডারউট এটা আপ টু ইনফিনিটি অর্থাৎ সমুদ্র থেকে যদি এক বালতি জল তুলে নিই সমুদ্রের জলের লেভেলের কিন্তু কোনো পরিবর্তন হয় না আমি বোর্থ সাইডে স্কোয়ার করলে সবার ওপরে রুটটা উঠবে তাহলে এক্স প্লাস পুরো আর রুটের মধ্যে এক্স প্লাস আবার সাইন এক্স আপ টু ইনফিনিটি এবারে ইনফিনিটি থেকে একটা সাইনেক্স বেরোলে কিছু যায় আসে না সুতরাং অ্যাকচুয়ালি এই যে জিনিসটা পড়ে থাকলো এটা কিন্তু ওয়াইটাই পড়ে থাকলো তাহলে ওয়াই স্কোয়ার ইজিক টু এক্স প্লাস ওয়াই এবার ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স টু ওয়াই ডি ওয়াই ডি টু সাইন এক্স মানে কস এক্স ডি ওয়াই এখান থেকে ডি ওয়াই কমন নিয়ে আমরা ইজিলি রেজাল্টটা পেতে পারি যে তিনটে প্রশ্ন এখান থেকে এসেছিল আমি কিন্তু করে দিলাম তাহলে এবার আমি আরো দুটো একটা প্রশ্ন সমাধানের অন্য অঙ্কে আসি আচ্ছা এক্ষেত্রে একটু দেখাই আমি স্লাইডটায় এখানে আরও এই কোয়েশ্চেন নাম্বার ফোরটিন তোমরা লক্ষ্য করছো অনেকটা বড়ো ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্সটু দিবার সিক্সটিন ওটা এক্স টু দিবার থার্টি টু থাকতে পারে তারপর সিক্সটি ফোর কিন্তু অঙ্কটা করার টেকনিকটা ফলো করো দেখো ওয়ান মাইনাস এক্স দিয়ে ওপন নিচে গুণ করার ফলে ওটা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে হয়েছে ওয়ান মাইনাস এক্স টু দিবার থার্টি টু আর ওয়ান মাইনাস এক্স দিয়ে ভাগ করলে ওটা ওয়ান থেকে পুরো এক্স টু দিওয় থার্টি ওয়ান পর্যন্ত হয় এবং বোধ সাইজে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে এক্সের জায়গায় ওয়ান বসিয়ে দেওয়া হয়েছে এগুলো বোর্ড ওয়ার্ক না করলে স্টুডেন্টরা বুঝতে এই অঙ্কটা তো অলরেডি আমি করে দিয়েছি এখানে কোয়েশন নাম্বার ফিফটিন টুয়ে আর একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জিরো কে এখান থেকে ডি ওয়াইডি এক্সের অ্যাকচুয়ালি এগুলো যদি আমি সাইন ইনভার্স এক্সের সূত্র ব্যবহার করতে যাই তাহলে কিন্তু ঠিক হবে না কারণ অঙ্কটা এত বড়ো হয়ে যাবে তার আনসারটা ওয়াই বাই এক্স আনা যাবে না সুতরাং একটু টেকনিক ফলো করে আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্টও মেথডটা অ্যাপ্লাই করে এক্স আর ওয়াই এর সঙ্গে একটা রিলেশান এনে নিয়ে বোথ সাইডে আমরা ডেরিভেটিভ করেছি এরপরে দেখো ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ কস ইনভার্স ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস টি স্কোয়ার উইথ রেসপেক্ট টু এটা একটাকে আমরা ওয়াই ধরে নিয়েছি আরেকটা এই জাতীয় অঙ্ক আমরা অলরেডি আগে বলেছি সুতরাং প্রথমটাকে ওয়াই ধরেছি পরেরটাকে আমরা ধরেছি জেড তাহলে ডি ওয়াই ডিজেড বের করার জন্যে এই জাতীয় অঙ্কগুলো নর্মালি আমরা কি করি এর মান যেটা টিগোনোমেট্রিক যে সাবস্টিটিউশন সেটা আমরা করে থাকি ওয়ান প্লাস টি স্কোয়ার থাকলে টি ইস টেন বা কট সেটা অঙ্ক দেখলে বোঝা যাবে টেন বা কট কোনটা নিলে সুবিধা সেই অনুযায়ী আমরা এটা করেছি এরপরে একটা অঙ্ক আছে একটু বোঝাই এই অঙ্কগুলো অনেকে লেংদি করে ফেলে যেমন বলছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ টেন ইনভার্স এক্স মানে টেন ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস টেন ইনভার্স এক্স উইথ রেসপেক্ট টু আরেকটা একটা টেন ইনভার্স এক্স অ্যাকচুয়ালি ইউ ইজিক টু টেন ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস টেন ইনভার বাস ভি ইজিক টু আমাকে টেন ইনভার্স এক্সের রেসপেক্টে এই ফাংশনটা ডেরিভেটিভ করতে হবে তার মানে টু ফাইন্ড ডিউ বাই ডিভি এবারে এখান থেকে আমরা বলতে পারি যে ইউ ইজিক টু কিন্তু টেন ইনভার্স এক্সটাকে যেহেতু ভি ধরা হয়েছে তাহলে এটাকে ভি বাই ওয়ান প্লাস ভি অর্থাৎ অনেকে ডিউ বাই ডিএক্স বের করবে ডিভি বাই ডিএক্স সেটা কিন্তু একদম অপ্রয়োজন জাস্ট টেকনিকটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে ট্রিটটাকে ফলো করতে হবে তাহলে এখানে ইউ ইজ এ ফাংশন অফ ভি হয়ে গেছে এটা ইজিলি কিন্তু আমরা ডিউআইডিবি ভাগের ফর্মুলা দিয়ে আমরা বের করে নিতে পারবো সুতরাং বাই ডিডি বের করার পরে এখানে ভি এর মানটা যদি বসি দেওয়া হয় তাহলে তোমরা ইজিলি বের করতে পারবে কিন্তু যারা ডিউডিএক্স আর ডিবিএক্স বের করবে তারা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে অঙ্কটা একেবারে আমরা পরের অঙ্কে যাব তারা একটা ছোট্ট বিরতি নিতে হবে সঙ্গে থাকুন সি চব্বিশ

এবার ট্যান ইনভার্স এ মাইনাস বি এর সূত্রে আমি যেটা এর আগে বলছিলাম যে ক্ষেত্রে কিন্তু কে পাইটা দেয়া কিন্তু যারা অ্যাকচুয়ালি এইটিতে এইটটি মার্কস পায় তারা কিন্তু এটা দেওয়াটা বাঞ্ছনীয় কারণ ট্যান ইনভার্স এ মাইনাস বি এর কিন্তু সূত্রে ওখানে কখনো কে এর মান জিরো হতে পারে অর্থাৎ অনলি ট্যান ইনভার্স এ মাইনাস ইনভার্স বি কখনো পাই প্লাস এটা হয় কখনও আবার মাইনাস পাই প্লাস এবারে আমি যদি বোথ সাইডে ডেরিভেটিভ করি তাহলে কিন্তু ইজি হয়ে যাচ্ছে টেন মানে ফাইভ বাই ওয়ান প্লাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার আর এখানে মাইনাস ফোর এক্স মানে ফোর বাই ওয়ান প্লাস এটা ডাইরেক্ট ফর্মুলা তোমরা বুঝতে পারছো আচ্ছা এরপরে আরও একটা ইম্পর্টেন্ট অঙ্কে আমি আসছি সাপোজ রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স টু দিওয়ার ফোর প্লাস রুটোভার অফ ওয়ান মাইনাস ওয়াই টু দিওয়ার ফোর ইজ ইকাল টু এ ইন টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে কিন্তু এখানে প্রুভ করতে বলেছি ডি ওয়াই ডিএক্স ইজকল টু এক্স বাই ওয়াই রুট ওভার অফ ওয়ান মাইনাস ওয়াই ফোর ওয়ান মাইনাস এক্স ফোর এই জাতীয় অনেক অঙ্ক হয় ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে শুরু হয় এক্স ফোর হয় এন দিয়ে হতে পারে অর্থাৎ সেটা কিন্তু ইভেন এন অর্থাৎ টু এন দিয়ে থাকতে পারে সেক্ষেত্রে কী করবো আমি এখানে এক্স স্কোয়ার হোস্কোয়ার লেখা যায় এক্স স্কোয়ার ইজ ইজকাল টু সাপোজ আমি সাইন আলফা ধরলাম আর এখানে ওয়াই স্কোয়ার ইজকোয়াল টু সাইন বিটা তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে এটা হয়ে গেলে অ্যাকচুয়ালি কস আলফা স্টেপগুলো পুরো দেখানো যাচ্ছে না আর এটা হয়ে গেল কস বিটা আর এটা হচ্ছে সাইন আলফা মাইনাস সাইন বি বিটা এবার এটা কস সি প্লাস টু কস সি প্লাস ডিভাই টু কস সি মাইনাস ডিভাই টু এটা সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র টু কস সি প্লাস ডিভাই টু সাইন এই সাইন সি মাইনাস ডিবাই টু টু কস এটা কেটে গেল তাহলে কস বাই সাইন মানে অ্যাকচুয়ালি

তোমরা দেখতে পাচ্ছ টোয়েন এক্সাম্পল টোয়েন্টি এটাও একটু টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে ইউ ইজিক দেওয়া আছে ওটা আমরা সাইন ইনভার্স করে নিয়েছি তারপর ডাইরেক্ট এক্সের রেসপেক্টে ডেলিভেটিভ করেছি এরপর আরও একটা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান দেখতে পাচ্ছো এক্স ইজিক টু রুটো বড় এসাইন ইউনিভার্সিটি ওয়াই ইজ টু এ টু দি ওয়ার কস টি এটাও জাস্ট বোর্ড সাইডে স্কোয়ার করে ইন্টু টু করা হয়েছে আর এ টু দি ওয়ার সাইন টি প্লাস কস ইউনিভার্সিটি ইজ ইকাল টু আমরা জানি ওটা পাই বাই টু সুতরাং এখানে যদিও টি এর একটা রেস্ট্রিকশান আছে তো যাই হোক এখান থেকে আমরা ইজিলি ওটা বের করতে পারলাম এরপরে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু তো আমি অলরেডি করে দিলাম টোয়েন্টি থ্রি এখানে এফ এক্সের মানটা এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স এখানেও আমার লকটা কিন্তু নেওয়া যাবে না কারণ প্লাস সাইন এক্স আছে ওই জন্য আমি ই টু দি পোয়া লগের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি যদি এই টাইপের অঙ্ক আমি আগে করে দিয়েছি এবং খুবই কমন অঙ্ক যেটা কিন্তু এই শেষে আসে এরপরে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর আমরা সাইন এক্স দিয়ে অলরেডি একটা ভিডিওর কোয়েশ্চেন আমরা করেছি রুটোভার অফ লগ এক্স একইভাবে স্কোয়ার করেছি ওয়াই স্কোয়ারেজ গিয়ে লগ এক্স প্লাস ওয়াই হয়েছে তারপরে ওটাকে দুই সাইডে ডেরিভেটিভ করেছি তার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক এর দুটো পার্ট থাকে একটা পার্ট খুব ইজি বলে আমি ওই পার্টটা এখানে দিইনি যে সাইন ওয়াই ইজ এক্স ইন্টু সাইন অব এ প্লাস ওয়াই হলে সেকেন্ড পার্টটা প্রুফ সাইন এ বাই ওয়ান মাইনাস টু এক্স প্রথমেই যদি আমি সাইন ওয়াইটাকে এ প্লাস ওয়াই মাইনাস এ করার পরে ওটাকে সাইন অব এ মাইনাস বি এর সূত্রটা অ্যাপ্লাই করে আমরা ওখান থেকে টেন অফ এ প্লাস ওয়াই মানটা বের করে নিলাম সেখান থেকে এ প্লাস ওয়াইটা ট্যান ইনভার্সে বের করে নেওয়া গেল এবারে বোথ সাইডে আমরা টেন ইনভার্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিন্তু ইজিলি আমরা সলভ করতে পারি এরপর আরও একটা অঙ্ক নিয়েছি ওয়াই ইজিক টু সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স আপ টু ইনফিনিটি এই ইনফিনিটির অঙ্কগুলো বলবো যে ইজি কারণ সাইন এক্স নেওয়ার পরে পাওয়ারে যেগুলো আছে ঠিক সেটাই আবার ওয়াই চলে আসে সুতরাং বোথ সাইডে যদি আমি লগারিদম নেই। নিই তাহলে এটা কিন্তু চলে আসবে ইজিলি আচ্ছা মোটামুটিভাবে তো অঙ্কগুলো আমার মনে হয় ছাত্রছাত্রীরা বোঝালেন আপনি বুঝতে পেরেছে এবার টিপসের দিকে একটু নজর রাখি আমরা একটু টিপসগুলো ছাত্রছাত্রীরা দেখে নিক টিপস নাম্বার ওয়ান অর্থাৎ এক নম্বর টিপস জানিয়ে দিই যে কোন অঙ্ক যদি পুরোপুরি সমাধান করতে ছাত্রছাত্রীরা না পারে তবে যতদূর সমাধান করতে পারবে ততদূর পর্যন্তই ছাত্রছাত্রীরা অঙ্কের সমাধান করবে এর জন্য পুরো নম্বর না পেলেও পাথ মার্কিং কিন্তু তারা পাবে এটা কিন্তু মাথায় রাখবে ছাত্রছাত্রীরা এবার টিপস নাম্বার টু দু নম্বর টিপস জানাই অন্তর সমস্যা সমাধানের সময় কোন চলরাশি সাপেক্ষে নির্ণয় করা হচ্ছে তা উল্লেখ করতে হবে এবার তিন নম্বর টিপস অন্তর কলজের অঙ্ক সমাধানের সময় উভয় পক্ষে লগ নেওয়ার প্রয়োজন হলে সেটা যে ই নিধান সাপেক্ষে নেওয়া হচ্ছে তা উল্লেখ করা বাঞ্ছনীয় হবে এবার চার নম্বর টিপস দেখে নাও ইনভার্স ট্রাইগোনোমেট্রিক সার্কুলার অপেক্ষকের অন্তরকলজ নির্ণয়ের সময় অপেক্ষকটির সংকেতের অঞ্চল ভালো করে লক্ষ্য করতে হবে 5 নম্বর এটা নিয়ে তো হচ্ছে আমি এটা নিয়ে অনেকটা ক্লারিফাই করেছি সাইড ইনভার্সের একটা অঙ্ক এবং একটা প্রশ্ন হয়েছিল আমি ওটা বলে দিয়েছি ওরা বুঝতে পেরেছি এখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে আর পাঁচ নম্বর পাঁচ নম্বর টিপসটা একটু দেখি দেখিয়ে দিই আমি এক ছাত্রছাত্রীদের যে অনির্দিষ্ট সমাকলনের সমাধান শেষে আরবিটেট্রি কনস্ট্যান্ট অবশ্যই কিন্তু লিখতে হবে এবং একেবারে ছ নম্বর টিপসে চলে যাচ্ছি এবার নির্দিষ্ট সমাকলনের সমাধান শেষে কখনোই আরবিটেট্রি কনস্ট্যান্ট লিখবেন না সাত নম্বর অবকল সমীকরণের সমাধান শেষে অবশ্যই কিন্তু লিখতে হবে কনস্ট্যান্ট অর্থাৎ আজকে যে পড়াশোনা আমরা করলাম তার জন্য ছাত্রছাত্রী উপকৃত হয়েছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আর প্রতি সোম থেকে শুক্র ঠিক সকাল এগারোটায় স্কুল দেখতে ভুলো না আর তোমাদের জানিয়ে দিই যে আগামী কাল স্কুলের বিষয় হলো মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স সঙ্গে রাখো জি চব্বিশ ঘন্টা